मेरा नहीं है तो हम क्या करेंगे। রাতপোহালে আসানসোল পৌর নিগমের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার আগে বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের মেয়র পদের জন্য আসানসোল পুর কমিশনার নীতিন সিংহানিয়ার হাতে মনোনয়নপত্র তুলে দিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। নমিনেশন পত্র ফাইল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় জানান, শপথ গ্রহণের পর আসানসোলবাসীর পাশে থেকে উন্নয়ন করাই হবে তার প্রথম লক্ষ্য। সিদ্ধান্ত কিছু না, আজকে তো মনোনয়নপত্র জমা দিয়েছি, কালকে ওত আছে, সেখানে নমিনেশন পেপার ফাইল আজকে করলাম আমরা। মেয়র হিসাবে আমাদের অমরদার চেয়ারম্যান হিসাবে আমাদের সাত ছিলেন, অমিতাভ বসু এবং ডাক্তার দেবাশিস সরকার ছিল, আমাদের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ছিল আমাদের অমরদার চেয়ারম্যানের। আলোচনা প্রথম কিছু আলোচনা না সেরকম কিছু আলোচনা নেই, সেটা কি বললাম, আমি তো নমিনেশন পেপার ফাইল করেছি আজকে। পুরোটাই তো পুরো সংখ্যা মানে 196-91টা তো আমরা হয়েছি, তো কে আর ই করবে। কালকে শপথ গ্রহণ করবেন আর মাত্র ক ঘন্টা বাকি, প্রথম কাজ কি হবে? আসানসোলবাসীর সাথে থাকা, পাশে থাকা এবং যেগুলো দৈনন্দিন জীবনে যেগুলো আসানসোলবাসীর মানে আমি নিজেও যেগুলো ফিল করি, যেগুলো ইয়ে হচ্ছে অসুবিধা আছে, সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করবো পুরো আমাদের কর্পোরেশন, আমরা যতজন রয়েছি সবাই মিলে। নিশ্চিতভাবে আমরা বসে আলোচনা করে নিশ্চিতভাবে করবো, কারণ যানজট আমিও পড়ি, গাড়ি নদীর যেটা অসুবিধা আছে সেটা আমি নিজে উপভোগ করি, আমার বাড়িতেও জল ঢোকে, তো সেটাকে নিশ্চিতভাবে আমরা চাইবো যাতে আমরা আমাদের এই বোর্ড আমরা এই দুটোকে আসানসোলবাসীকে উপহার দিতে পারি। শুনলাম আমরা ইতিমধ্যেই নাকি নেমে গেছেন এই দুটো কাজে, মানে প্রাথমিক পর্যায়ে আমরা নিজেরা, আমরা হয়তো যারা আমরা রয়েছি তারা নিশ্চিতভাবে আমরা আলোচনা করছি কীভাবে কী করা যাবে না করা যাবে সেটা নিশ্চিত। আচ্ছা, আগামীকালের পরে কি এমআইসি বা বোর্ড চেয়ারম্যান কাজের তাগিদে এগুলো কি কালকে গঠন করবে? না না, কালকে হবে না, পরে হবে। স্যার আপনি কোন ওয়ার্ড থেকে লড়বেন? সেটা সেটা এখন বলবো না, নিশ্চয়ই লড়তে হবে, লড়বো কোন জায়গাতে না কোন জায়গাতে, পুরো পার্টি ডিসিশন নেবে। পাশাপাশি এদিন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। দলের নির্দেশ শিরোধার্য, আইন অনুযায়ী 106টি কাউন্সিলরের মধ্যে নির্বাচিত হবার পর আগামীকাল শপথ গ্রহণ করবেন। চেয়ারম্যানশিপের জন্য নমিনেশন করলাম, পার্টি ঠিক করেছেন আমাকে চেয়ারম্যান করবেন এবং সেটা যেটা আইনের মধ্যেখানে আছে যে সেই আইনের মধ্যে 106টা কাউন্সিলরের মধ্যে নির্বাচিত হতে হবে, সেই জন্য নমিনেশনটা ভরে গেলাম। আগামীকাল ইলেকশন আছে এবং ওট আছে, ওট নেওয়ার পরে ইলেকশন হবে। আর আপনার সাথে কে নমিনেশন করেছেন? আমাদের যিনি মেয়র পদের প্রার্থী বিধান উপাধ্যায় তিনি করেছেন, আমার প্রপোজার ওয়াসিমুল হক এবং সেকেন্ড করেছে আমাকে শ্যাম সোরেন। মনোনয়নপত্র উপস্থাপক ছিলেন চিকিৎসক দেবাশিস সরকার ও বিবি কলেজের প্রিন্সিপাল অমিতাভ বসু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভি শিবদাসন দাশু, অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক প্রমুখ ব্যক্তিত্বরা। স্যার একটু থ্যাংক ইউ। কি হলো কি আজকে আমাদের
মেয়রের এবং চেয়ারম্যান এই দুজনের নমিনেশন ফাইল করা হয়েছে এবং দুজন করে প্রপোজার সেই নমিনেশন পেপারে প্রপোজার হিসেবে সাইন করে জমা দিয়েছেন। আজকে আগামীকাল এই নির্বাচন এবং তার ওথ শপথ গ্রহণ সেরিমনি কালকে হবে। কি বলবেন স্যার, আজকে মনোনয়নপত্র জমা করলো, কি কজনের জমা করলো, কি ব্যাপার একটু ডিটেলে দিন। আসানসোল পৌর নিগমের কালকে ওথ টেকিং সেরেমনি আছে কাউন্সিলরদের এবং ফার্স্ট মিটিং আছে কালকে, যেখানে অনারেবল মেয়র এবং অনারেবল চেয়ারম্যানের ইলেকশন হবে। তো তার জন্য আজকে একটা অবধি লাস্ট টাইম আছে নমিনেশন ফাইল করার। এখন অবধি আমি একটা নমিনেশন মেয়র পদের জন্য পেয়েছি এবং একটা নমিনেশন চেয়ারম্যান পদের জন্য পেয়েছি। কালকে কটায় শুরু হবে? কালকে আমাদের ওথ টেকিং সেরেমনি রবীন্দ্র ভবন প্রাঙ্গণে 11টার সময় শুরু হবে। প্রথমে ওথ টেকিং সেরেমনি হবে এবং তারপরে ফার্স্ট মিটিংয়ের মাধ্যমে ইলেকশন হয়, মেয়র এবং চেয়ারম্যান ইলেক্ট হয়ে ডিক্লেয়ার হবেন, তারপরে ওনাদের ওথ অফ সিক্রেসি হবে। সেটা এখন অব্দি বলি এই যে কোভিড সিচুয়েশন, এখানে যদি প্রচুর কর্মী সমর্থক চলে আসে তার জন্য কি কোনো ব্যবস্থা করেছেন বা কোনো সার্কুলার দিয়েছেন যে না কীভাবে আর কি? যেহেতু কোভিড প্রোটোকল মেনে চলতে হবে, আমাদের অলরেডি ইনস্ট্রাকশনস দেওয়া আছে এবং আমরা খুব লিমিটেড নাম্বার অফ গেস্টসকে অ্যালাউ করছি। প্রত্যেক ইলেকটেড মেম্বারদের সঙ্গে অনলি 2 গেস্টস আর অ্যালাউড, এবং যেহেতু আমাদের হলের ক্যাপাসিটি অ্যারাউন্ড 800 আছে, তো উই উইল ট্রাই টু রেস্ট্রিক্ট টু 600, এবং তাতে আমরা অন্যান্য আরও ডিগনিটারিজ যারা আছেন সবাইকে মিলিয়ে আমরা যে যা এস্টিমেট আছে উই আর ভেরি শিওর যে তার মধ্যে কমফোর্টেবলি আমরা অল প্রোটোকলস মেনে আমরা সেটা পিসফুলি এবং সিস্টেম্যাটিক্যালি পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করতে পারবো। এবং মানুষের সুবিধার জন্য আমরা বাইরে দুটো বড় বড় এলসিডি লাগানো হচ্ছে যাতে পুরো প্রোগ্রামটা মানুষ ভালোভাবে দেখতে পারে। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10।